হ্যালো বন্ধুরা আজকের আয়োজনে আজ আমরা এমন একটি দেশ সম্পর্কে জানাব যে দেশটির সাথে বাংলাদেশ ও ভারতের রক্তে রাঙানো ইতিহাস রয়েছে যে দেশটি কোনো না কোনো দিক দিয়ে সবসময়ই আলোচনার টপে থাকে আপনারা হয়তো এতক্ষণে বুঝেই ফেলেছেন আমরা কোন দেশটির কথা বলছি হ্যাঁ আজকে আমরা জানব পাকিস্তান সম্পর্কিত বিভিন্ন অদ্ভুত তথ্য যা আপনাকে অবাক করে দেবে পাকিস্তান নামটির অর্থ পবিত্র দেশ এটি পৃথিবীর তেত্রিশতম রাষ্ট্র এবং এই দেশের জনসংখ্যা একুশ কোটি সাতাশ লাখ জনসংখ্যার দিক দিয়ে এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ পাকিস্তান এমন একটি দেশ যেখানে পতিতাবৃত্তি বৈধ করেছে পাক সরকার শুধু তাই নয় করাচিতে পৃথিবীর বৃহত্তম পতিতালয় রয়েছে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর নিরাপদ আশ্রয়স্থল মনে করা হয় পাকিস্তানকে ইন্টারপোলে চিহ্নিত সব থেকে বড় সন্ত্রাসী ওসামা বিন লাদেন এই পাকিস্তানে আত্মগোপন করেছিল আপনি জেনে অবাক হবেন যে পনসার্সের দিক থেকে পাকিস্তান রয়েছে এক নম্বরে আশ্চর্যজনক বিষয় হল দেশের চিকিৎসা সেবার বেহাল দশা হওয়া সত্ত্বেও এখানে রয়েছে বিশ্বের সবথেকে বড় অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক তো বন্ধুরা এখানে এমন আরও অদ্ভুত তথ্য এবং অবাক করার নিয়মকানুন রয়েছে যা পৃথিবীর আর কোনো দেশে নেই তাই বন্ধুরা ভিডিওটি না টেনে দেখতে থাকুন পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু এবং সরকারি বিভিন্ন ক্ষেত্রে ইংরেজিও পাশাপাশি ব্যবহার করা হয় দেশটির আটানব্বই শতাংশ জনতার ধর্ম হল ইসলাম ক্ষুদ্র সংখ্যায় হিন্দু ধর্মের মানুষের উপস্থিতি রয়েছে এই দেশ ইসরায়েলের ভিসা দেয় না অর্থাৎ কেউ চাইলে পাকিস্তান থেকে ইসরায়েলে যেতে পারে না ধর্মীয় মতপার্থক্যে জের ধরে তাদের মধ্যে দা কুমড়া সম্পর্ক এমনকি ইসরায়েলের মুদ্রাও ভাঙানো যায় না পাকিস্তানে দুই সালের এক সার্ভে অনুযায়ী শুধু পাকিস্তানেই একশো পঁচিশ দশমিক নয় মিলিয়ন মোবাইল গ্রাহক ছিল বিশ্বের বৃহত্তম ব্রডব্যান্ড ইন্টারনেট সিস্টেম রয়েছে এই দেশেই দেশটির দুই কোটিরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করে কম্পিউটারের প্রথম ভাইরাস এক পাকিস্তানি বানিয়েছিল বিশ্বের সবচেয়ে ছোট মাইক্রোসফট বিশেষজ্ঞ কিন্তু এই দেশ থেকেই এসেছে এই মেয়ে শিশুটিকে মাত্র পাঁচ বছর বয়সে মাইক্রোসফট বিশেষজ্ঞ হিসেবে সার্টিফাইড করা হয় বেঞ্জির ভুট্টো ছিলেন পৃথিবীর ইতিহাসে প্রথম মহিলা প্রধানমন্ত্রী এই দেশে তাদের প্রধানমন্ত্রীকে নিয়ে কেউ হাসি ঠাট্টা করতে পারবে না আমেরিকা ভারতের সেখানকার মানুষজন সোশ্যাল মিডিয়ায় তাদের প্রধানমন্ত্রীকে নিয়ে সেই মজা করতে দেখা যায় কিন্তু পাকিস্তানে কেউ যদি তাদের প্রধানমন্ত্রীকে নিয়ে মজা করে এবং তার যদি প্রমাণ পাওয়া যায় তবে তার কঠিন সাজার মুখোমুখি হতে হবে এখানে বিয়ে ছাড়া লিপ টুগেদার করা যাবে না অর্থাৎ কোনো মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে একই ছাদের নিচে বসবাস করতে পারবে না এখানে পবিত্র রমজানের এক মাসে বাহিরে কেউ খাওয়া দাওয়া করতে পারবে না এখানে কোনো ব্যক্তির অনুমতি ছাড়া যদি কেউ তার ফোন নেয় তবে সে চাইলে তার বিরুদ্ধে কেস করতে পারবে এমনকি ছয় মাসের জেল পর্যন্ত হতে পারে আপনার পড়াশোনার খরচ যদি দুই লক্ষ টাকার বেশি হয় তাহলে আপনাকে অবশ্যই ট্যাক্স দিতে হবে পাকিস্তান ইসলামিক দেশগুলোর মধ্যে সর্বপ্রথম পরমাণু শক্তিধর রাষ্ট্র হয়ে ওঠে উনিশশো সালে জন্মের পর থেকে পাকিস্তান বেশিরভাগ সময়ই সামরিক শাসনের অধীনে ছিল দেশটিতে এখনও সেনাবাহিনীর প্রভাব অপরিসীম এই দেশে বিশ্বের এগারোতম বৃহত্তম সশস্ত্র বাহিনী রয়েছে উনিশশো সালে দেশটিতে ইসলামিক আইন বাস্তবায়ন করা হয় পাকিস্তানের জাতীয় সঙ্গীতকে বিশ্বের সেরা জাতীয় সঙ্গীতগুলির মধ্যে একটি ধরা হয়ে থাকে সম্প্রতি পাকিস্তান এবং চীনের মাঝে নির্মিত কারাকরাম হাইওয়েকে অষ্টম আশ্চর্য হিসেবে দাবি করা হচ্ছে দেশটির রাজধানী ইসলামাবাদের ফয়সাল মসজিদে একসাথে প্রায় এক লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারেন পৃথিবীর সবচেয়ে উঁচু কয়েকটি পর্বত পাকিস্তানে অবস্থিত দেশটিতে অবস্থিত কেটু পর্বত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উঁচু পর্বত দেশটির জনপ্রিয় খেলা ক্রিকেট হলেও পাকিস্তানের শেয়ালকোটের বিভিন্ন ফ্যাক্টরিতে প্রতি বছর কমপক্ষে প্রায় চার থেকে ছয় কোটি ফুটবল হাতে বানিয়ে থাকে যা প্রায় পৃথিবীর বাৎসরিক উৎপাদিত ফুড বলে ষাট থেকে আশি শতাংশ এখানকার জাতীয় ফল হচ্ছে আম ফুল হচ্ছে জুই খাবার ধরা হয় নিহারিকে সাপ বনছাগল বন পাকিস্তানের জাতীয় পশু এদেশের চাঙ্গামাঙ্গা ফরেস্ট পৃথিবীর সব থেকে বড় মানুষের তৈরি বন বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজনে আবার হাজির হব দেশ বিদেশের নানা তথ্য ঘটনা রহস্য আর রোমাঞ্চে ভরা এবং তথ্যপূর্ণ নতুন কোনো ভিডিও নিয়ে তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না যেন ধন্যবাদ